তোমার হাতে জাদু আছে আর তার কারণেই তো খাবারগুলো এত সুস্বাদু হয়েছে। বারে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আর আজ আমি খাবারগুলো সুস্বাদু করব না তা কখনো কি হয়? এসব বিবাহ বার্ষিকী টার্ষিকী সব ফালতু জিনিস। বিয়ে 5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাড়িতে একটা নাতি নাতনি এনে দিতে পারলে না? শুধু ফালতু নাটকগুলোই করে গেলে, সৃষ্টিকর্তা যে কেন আমাকে তুলে নেয় না কে জানে। মা আপনি এভাবে কেন বলছেন? সন্তান না হওয়াটা কি আমার অপরাধ বলুন? আমি কি ইচ্ছে করে সন্তান নিচ্ছি না? তোমার অপরাধ নয় তো কি আমার অপরাধ? যত সব ফালতু কথা। শাশুড়ির এমন কথা শুনে মনের ভীষণ কষ্ট হয় আর খাবার ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মা আজকের এই ভালো দিনটাতে কি তোমার মনিকে কথা শোনানোর প্রয়োজন ছিল বলো? 100 বার প্রয়োজন আছে। আমার এই বাড়িটা পুরো মরুভূমি হয়ে আছে। যদি এই বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকতো তাহলে সারা দিন পুরো বাড়িতে হেসে খেলে বেড়াতো। তোর বউয়ের তো আর সেই ক্ষমতাটাও নেই। মায়ের কথা শুনে টুনাও বেশ মন খারাপ করে আর খাবারগুলো রেখে ঘরে চলে যায়। এইদিকে মুন্নি ঘরে এসেই চোখের জলের বন্যা বইয়ে দেয়। মুন্নি তুমি আর কেঁদো না তো, তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না, আমার ভীষণ কষ্ট হয়। না কেঁদে কি করব বলো, দোষ যে আমারই, আমি কোনোদিনই সন্তান জন্ম দিতে পারবো না। কিন্তু টোনা তুমি তো সন্তান জন্ম দিতে পারো। মানে তুমি কি বলতে চাচ্ছো মুন্নি? তুমি আরেকটা বিয়ে করো, তবে সেটা কন্ডিশনাল বিয়ে। তুমি বিয়ে করে তোমার বউকে গর্ভবতী বানাবে আর সন্তান জন্ম দেওয়ার পর বউকে তালাক দিয়ে সন্তানকে আমার কোলে তুলে দিবে। মুন্নি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ তুমি এসব কি বলছো, তুমি কি জানো? আমি সব জানি আর আমি ভেবেচিন্তেই বলেছি, যে কোনো মূল্যে আমার একটা ছানা চাই চাই। কিন্তু অমন মেয়ে আমি কোথায় পাবো? সবাই তো আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলবে। তোমাকে কেউ কিচ্ছু বলবে না, সেই সব বিষয় আমি দেখে নিব। আর রাস্তাঘাটে তো অনেক গরিব অসহায় মেয়েদের পাওয়া যায়, তুমি অমন একটা অসহায় মেয়েকেই বিয়ে করবে, বুঝেছো? মুন্নির এমন কথা শুনে টোনা পুরো বিপাকে পড়ে যায় আর সব চিন্তা বাদ দিয়ে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। টোনা আনমনে তার কার ড্রাইভ করছিল আর হঠাৎই একটা টুনি পাখি তার গাড়ির সামনে এসে পড়ে। টোনা কোনো রকমে গাড়ি ড্রাইভ করে বাইরে বেরিয়ে আসে। আপনার কোথাও লাগেনি তো? হায় হায় আপনার তো হাতে আঘাত লেগেছে, চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না তার কোনো প্রয়োজন নেই, হয়তো ভাগ্যের কপালে এমন সুখ একদম সহ্য হবে না। না না ওভাবে বলবেন না, চলুন ডাক্তার দেখিয়ে আপনাকে আপনার বাড়িতে রেখে আসি। বাড়ি? হয়তো ভাগ্যের আবার বাড়ি? অমন করে বলছেন যে আপনার বাড়ি ঘর আত্মীয় স্বজন বুঝি কিচ্ছু নেই? কপাল গুণে এক শিক্ষিত বড়লোক ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি অশিক্ষিত বলে আমাকে সে তালাক দিয়ে দেয়। আর তারপর থেকেই আমি পথে ঘাটে ঘুরতে থাকি আর যা পাই তা খেয়ে কোনো রকমে রাত দিন পার করে দেই। টুনির কথা শুনে টুনা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা তো অনেক অসহায়, একে যদি আমি আমার কাজে লাগাই তাহলে এই মেয়েটারও উপকার হবে আর আমিও সন্তান পাবো। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে রাস্তায় নামিয়ে দিব না, ভালো বাড়ি ভালো একটা জীবন দিব আপনাকে, শুধু তার বিনিময়ে আপনি আমাকে একটা সন্তান দিবেন। সন্তানের জন্যই এত কিছু? আচ্ছা ঠিক আছে আমি রাজি। এরপর টোনা টুনিকে নিয়ে বাড়ি আসে। এরপর টোনা টুনিকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে যে তালাক দিবে সেটা লুকিয়ে রাখে। বউ নিয়ে বাড়ি ফিরে আসে, মুনি নিজে সতীনকে দেখে চোখের জল ফেলতে থাকে। টোনা যাও, আমি তোমাদের জন্য ঘর সাজিয়ে রেখেছি, এবার মেয়েটাকে নিয়ে ঘরে চলে যাও। এরপর মুন্নি কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে যায়। টোনা নিজেও মনটা খারাপ করে টুনিকে নিয়ে নিজের ঘরে আসে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টোনা ঘুম থেকে উঠে নিজের অফিসে চলে যায়। টুনি উঠে বাড়ির সব কাজে হাত লাগাতে থাকে।
বাড়ির কোনো কাজে তোমার হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। তুমি ঘরে যাও আর নিজের যত্ন নিতে থাকো, কারণ তুমি সুস্থ থাকলেই তোমার ভিতর থেকে সুস্থ সবল ছানা আসবে। আচ্ছা ঠিক আছে দিদি। টুনি আর সেখানে দেরি না করে ঘরে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর এরই মধ্যে টুনি গর্ভবতী হয়। গর্ভবতী টুনিকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়। এরপর কেটে যায় আরো কিছুদিন, টুনি সুন্দর একটা ডিম দেয়। টুনি, ডিম দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার তুমি মন প্রাণ দিয়ে ডিমের তা দিতে থাকো। ডিমের তা থেকে তোমাকে একবারও উঠতে হবে না। তোমার যা খাবারের প্রয়োজন আমি আর মুন্নি সব সময় তোমাকে সময় মতো দিব। আচ্ছা ঠিক আছে। টুনি অনেক ভালোভাবে তার ডিমে তা দিতে থাকে। এদিকে মুন্নি, মিনু, টোনা তিনজনেই টুনির ভীষণ যত্ন নিতে থাকে। এত যত্ন পেয়ে টুনি নিজেকে ধন্য মনে করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। ততদিনে টুনির ডিম ফুটে সুন্দর একটা পুত্র সন্তান বেরিয়ে আসে। আমার ছানা, ওগো দেখো আমার ছানা এসেছে। মা দেখুন, আপনার নাতি এসেছে। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার মতো হতভাগীর ছানার জন্য আপনারা সবাই এত খুশি হবেন, আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। এবার তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে নতুন বাড়িতে শিফট করে দেওয়া হবে। কিন্তু কেন? কারণ টোনা তোমাকে শর্ত সাপেক্ষে বিয়ে করেছিল যে সন্তান জন্ম দিলেই তোমাকে তালাক দিয়ে আলাদা বাড়িতে রাখা হবে, আর এই সন্তান আমার আর টোনার হয়ে যাবে। কিন্তু আমাকে তো এসব কিছুই জানানো হয়নি। জানানো হয়নি, তবে পেপারে লেখা আছে, আর সেই পেপারে তোমার স্বাক্ষরও আছে। এখন আর কথা না বাড়িয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আমার ছানাকে ছেড়ে কি করে থাকবো? মুন্নি আর টোনা টুনির কোনো কথা না শুনে জোর করে টুনিকে আলাদা বাড়িতে রেখে আসে, আর রকিকে নিজেদের কাছে রেখে দেয়। টুনি একা ঘরে কেঁদে বুক ভাসাতে থাকে। এদিকে হঠাৎ রকি কান্না শুরু করে দেয়। শোনা বাবা আমার, এভাবে কাঁদিস না তো আর, আমার যে তোর কান্না একদম সহ্য হয় না। রকি কোনোভাবেই তার কান্না থামায় না, আর এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে আসে। কিন্তু রকি কোনোভাবেই তার কান্না থামায় না। হঠাৎ রকির পুরো শরীর ফুলে যায়, রকি অজ্ঞান হয়ে যায়। টোনা, রকি যে অজ্ঞান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। এরপর টোনা মুন্নি মিলে রকিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, আপনার সন্তানের বিরল রোগ হয়েছে, যে রোগ মায়ের পরশ ছাড়া ভালো হবে না, কারণ মায়ের নাড়ির সাথে এই রোগের যোগসূত্র আছে। আমি ওর মা, আমি আমার ছেলেকে সুস্থ করে তুলব। মুন্নি দৌড়ে তার ছেলের কাছে যায়, মায়ের পরশ দিতে থাকে। কিন্তু রকি কোনোভাবেই আর সুস্থ হয়ে ওঠে না। টোনা, আমার ছেলে যে ভালো হচ্ছে না। মুন্নি, তুমি যে ওর আসল মা নও, তাই তো সুস্থ হচ্ছে না। এবার আমাদের টুনিকেই আনতে হবে। কি আর করার, যাও টুনিকে নিয়ে এসো। টোনার এক মুহূর্ত দেরি না করে টুনিকে সেখানে নিয়ে আসে। টুনি তাড়াহুড়ো করে তার ছেলের যত্ন নিতে থাকে। অলৌকিকভাবে রকি পুরো সুস্থ হয়ে যায়। টুনি, এই সন্তানকে আমি একা পালন করতে পারবো না, তোমাকেও আমার প্রয়োজন, তাই তোমাকে আর আলাদা বাড়িতে থাকতে হবে না, আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। মুন্নির কথা শুনে টুনি খুশি হয়, আর সবাই মিলে একসাথে সুখে দিন কাটাতে থাকে। ইগো, তুমি অমন করে বসে আছো কেন বলো তো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না গো গিন্নি, আমার শরীর একদম ঠিক আছে। আসলে আমার মনটা ভালো নেই। আমি যে মালিকের বাড়িতে খামারের কাজ করতাম, হঠাৎ করে সেই মালিকটা মারা গিয়েছে, আর তার কারণে আমার চাকরিটাও চলে গিয়েছে। এখন আমি সংসার চালাবো কি করে বলো তো?
শোনো না গো, তুমি এমন করে মন খারাপ করি একদম ঠিকও না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। বলো কি সেই বুদ্ধি, বলো তাড়াতাড়ি বলো। আমার মা মারা যাওয়ার সময় আমার জন্য বড় একটা গাছ রেখে গিয়েছেন। তুমি সেই গাছটা কেটে একটা নৌকা বানিয়ে নাও, আর সেই নৌকা দিয়ে তুমি পারাপারের কাজ করবে। এতে করে যা টাকা আসবে তা দিয়েই আমাদের সংসারটা দিব্যি চলে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই করব। তাহলে চলো এক্ষুনি গিয়ে আমরা নৌকা বানানোর ব্যবস্থা করি। এরপর টোনা আর টুনি গাছ কাটতে যায়, আর তারপর দুজনে মিলে গাছ কেটে নদীর পাড়ে যায়, আর তারপর তা দিয়ে সুন্দর একটা নৌকা বানায়। নাও টোনা, এবার নৌকাটা জলে নামিয়ে দাও, আর বইটা হাতে নৌকায় গিয়ে বসে পড়ো। টুনির কথা মতো টোনা আর টুনি মিলে নৌকাটা জলে নামায়, আর টোনা বইটা হাতে নৌকায় চলে যায়। টোনা, তোমার জন্য শুভকামনা রইল। এবার তুমি ঘাটে যাও আর লোকজন পারাপার শুরু করে দাও। ঠিক আছে গিন্নি। এরপর টোনা নৌকা নিয়ে ঘাটে যায়। এদিকে আগে থেকেই সেই ঘাটে কালুকা তার নৌকা নিয়ে বসেছিল। আরে টোনা, তুই আবার নৌকা কখন বানালি, আর এই ঘাটেও বা কেন এসেছিস? এই তো আজই বানালাম কালু দাদা, এই ঘাটে পারাপারে কাজ করব বলে। তাই কি, এটা জানিস না যে এই ঘাটে আমি পারাপারের কাজ করি? তুই জেনেও আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো তোর নৌকা ডুবিয়ে দিব বলে দিলাম। এভাবে কেন বলছো কালু দাদা? তুমি যদি সকালে পারাপার করো আমি তাহলে বিকালে করব, আর আমরা যদি এভাবে কাজ করি তাহলে দুজনেরই উপকার হবে। আমাকে পাগলে কামড়িয়েছে তো যে আমার ইনকামের জায়গাটা তোকে দিয়ে দিব? যদি তুই তোর নিজের ভালো চাস তো চলে যা এখান থেকে। কালুর এমন কথা শুনে টোনা দীর্ঘশ্বাস ফেলে, আর নৌকা পাশের ঘাটে বেঁধে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি গো, প্রথম দিনে কোনো রোজগার হয়নি নাকি? আমার মনটা ভার করে কেন আছো? কালু দাদা আমাকে ঘাটে চাপতে দেয়নি, ও আমাকে নৌকা নিয়ে চলে আসতে বলেছে। আমার হয়তো কোথাও আর কোনো কর্ম হবে না গো, আর টাকাও কামাতে পারবো না আমি। তুমি ভেঙে পড়ো না টোনা, ঘাটে চাপতে পারোনি তাতে কি হয়েছে? তুমি নৌকা নিয়ে এখন থেকে মাছ নদীতে যাবে, আর জাল দিয়ে মাছ নদীতে গিয়ে মাছ মারবে, আর সেগুলো তুমি বাজারে বিক্রি করবে, বুঝেছো? টোনা আজ আর কোনো কথাই বলে না, চুপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে রাতও হয়ে আসে, টুনিও আর কোনো কথা না বলে শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টোনা তার বউয়ের কথা মতো জাল নিয়ে নদীতে যায়, আর নিজে নৌকায় করে মাছ নদীতে যায়। সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই তো আমার এতগুলো মাছ উঠেছে। টোনা হাসি মুখে মাছ তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। ওগো, তোমার তো কপাল খুলে গিয়েছে, তুমি তো আজ অনেক মাছ পেয়েছো। হ্যাঁ গো হ্যাঁ, আজ একটু পেট ভরে মাছ দিয়ে ভাত খাওয়া যাবে, আর বাকি মাছগুলো বাজারে বিক্রি করে আসবো। আচ্ছা আচ্ছা বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আচ্ছা টুনি, তুমি রান্না করো আর আমি মাছগুলো বিক্রি করে আসি। টোনা মাছগুলো নিয়ে বাজারে চলে যায়, আর টুনি রান্না করতে থাকে। ওদিকে টোনা মাছ নিয়ে বাজারে যেতেই মাছের মহাজনের সাথে দেখা হয়ে যায়। মাছগুলো দেখে তো অনেক তাজা মনে হচ্ছে, নিশ্চয়ই নদীর মাছ, তা দাম কত করে? মহাজন মশাই, আপনি আমাকে যা দামে দিবেন আমি তাই দিয়ে মাছগুলো আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, এই নে 200 টাকা, আর শোন, এখন থেকে রোজ আমাকে মাছ ধরে এনে দিবি, আমি টাকা দিয়ে কিনে নিব। ঠিক আছে মহাজন মশাই, এই নিন মাছ। এরপর টোনা টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়, আর টুনি রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ
এরপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে টোনা মাছ ধরতে নদীতে চলে যায় আর মাছ ধরে এনে মহাজনের কাছে দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। আর হঠাৎই টুনি একদিন অসুস্থ হয়ে পড়ে। টোনা, আমি হয়তো আর বাঁচবো না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে গো। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। শুধু শুধু আমার পিছনে একদম টাকা খরচ করো না, এগুলো তুমি জমিয়ে রাখো, ওগুলো দিয়ে তুমি অন্য কোনো কাজ করবে কেমন? চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। এরপর টোনা জোর করে টুনিকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর সেখানে টুনি চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। 50,000 টাকা আমি কোথায় পাবো? পেয়েছি মহাজনের কাছ থেকে, ধার করে আনতে হবে, পরে মাস দিয়ে তা পরিশোধ করে দিতে হবে। এরপর টোনা মহাজনের কাছে যায় আর তার সব সমস্যার কথা খুলে বলে। ঠিক আছে, এই নে টাকা, তবে মাছগুলো ঠিক সময়ে কিন্তু দিবি। ঠিক আছে মহাজন মশাই। এরপর টোনা টাকা নিয়ে তার স্ত্রীর চিকিৎসা করাতে থাকে। এদিকে কালু কাক টোনা নৌকাটা দেখে মনে মনে ভাবে, এই টোনা আমাকে টেক্কা দিয়ে মাছ ধরে বিক্রি করে মহাজনের কাছে বিক্রি করবে, আজ আমি ওর নৌকাটাই নষ্ট করে দিব আর নিজে মাছ ধরে সেগুলো মহাজনের কাছে বিক্রি করব। এইভাবে কালু কাক টোনার নৌকা ফুটো করে দেয় আর নৌকা ফুটো করে দেওয়ার কারণে পানি উঠে পুরো নৌকা ডুবে যায় আর কালু নিজের নৌকা নিয়ে মাছ ধরতে চলে যায় আর মাছ এনে মহাজনের কাছে দেয়। কিরে, তুই মাছ এনে দিলি, টোনা কোথায়? টোনা আর মাছ আনবে না, ও তো আপনার টাকা নিয়ে পালিয়ে গেছে। কালুর এমন কথা শুনে মহাজন রেগে আগুন হয়ে যায়। কাল সকালে আমি এটার বিহিত করে ছাড়বো। মহাজন সকালের অপেক্ষা করতে থাকে। এদিকে টোনা তার স্ত্রীকে বাড়িতে এনে রেখে নৌকা দেখতে বেরিয়ে পড়ে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল, এখন আমি মহাজনের টাকা কি করে পরিশোধ করব? টোনা মাথায় হাত দিয়ে উড়ে মহাজনের কাছে যায় আর নৌকার কথা বলে। চুপ মিথ্যাবাদী, আমি তোর এসব কথা একদম শুনতে চাই না, তুই সময় মতো আমার টাকা আমাকে দিলেই হলো। মহাজন টোনার কোনো কথাই শোনে না। টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। এদিকে হঠাৎ আকাশে ঘন কালো মেঘে ছেয়ে আসে আর ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে আর টোনা টুনিকে বলে, এবার কি হবে টোনা? তবে আমি জানি প্রকৃতি আমাদের সাথে কখনোই প্রতারণা করতে পারে না। টুনির কথা শুনে টোনা বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে থাকে। এমন সময় অনেক মাছ বৃষ্টির সাথে টোনার উঠোনে পড়তে থাকে। টুনি, আমাদের উঠোনে মাছ! নিশ্চয়ই এটা প্রকৃতির কোনো আশীর্বাদ, এখন থেকে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, তুমি মাছগুলো তুলে নিয়ে মহাজনকে দিয়ে এসো। টোনা আনন্দে লাফাতে লাফাতে মাছগুলো নিয়ে মহাজনের কাছে চলে যায় আর মাছগুলো দিয়ে নিজের টাকার পরিমাণ কমিয়ে নেয়। এদিকে কালু কাক এসব দেখে পুরো চুপসে যায়, সে আর টোনার সাথে কোনোভাবেই লাগতে যায় না। তোকে এত কষ্ট করতে হবে না, আমাকে রোজ অল্প করে মাছ দিলেই হবে। আর শোন, আমার একটা গাছ কেটে নিয়ে নৌকা বানিয়ে নিস। টোনা মহাজনের কথা মতো কাজ করতে থাকে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে গরিব টোনা তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টোনা বনে বনে খেলনা বেলুন আর কলম বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন সকালে টোনা টুনিকে বলতে থাকে, টুনি কি গো, কই গেলে? খাবার থাকলে আমাকে দাও, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। বনে এখন অনেক খেলনা বিক্রেতা, এত এত খেলনা বিক্রেতা চারপাশে, আর তার মধ্যে যদি দেরি হয় তাহলে তো আমি কোনো খেলনাই বিক্রি করতে পারবো না। এই নাও, আজকে এইটুকু খাবার ছাড়া আর কোনো খাবার নেই গো। হ্যাঁ হ্যাঁ দাও, আর চিন্তা করো না, আমি আজকে সব খেলনা বিক্রি করে একেবারে কয়েকদিনের জন্য খাবার কিনে আনবো।
টোনা, বর্ষাকাল এসেছে, ঘরটা যে মেরামত করতে হবে সেই কথা কি তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ না না, আমি কিচ্ছু ভুলিনি, সময় হলে সব ঠিক হয়ে যাবে, অত চিন্তা করো না তো। মুখ দিয়ে বললেই সব হয়ে যায় না টোনা, ঘর মেরামত করতে অনেক টাকার দরকার, আর ঘরে তো কোনো টাকাই নেই। তাহলে এত টাকা তুমি পাবে কোথায় বলো তো? মোরল যোগ্য দাদার কাছে ধার চাইলেই দিয়ে দিবে, বুঝতে পেরেছো? এমন সময় ওখানে টুকি আসে আর বলতে থাকে, টাকা ধার দিবে অন্যকে? না না বাবা, অন্যকে টাকা ধার দিও না, তার চেয়ে ভালো সেই টাকা দিয়ে তুমি আজকে আমার জন্য মাংস কিনে এলো, কেমন? কত দিন হলো মাংস খাই না। আরে না রে মা, তুই এসব বুঝবি না, তোর বাবার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে মাংস কি করে আনবে বলছো না? আহা টুনি, তুমি ওকে কি সব বলছো, ও যখন খেতে চেয়েছে তখন আমি আজকে মাংস কিনে আনবো। যাই যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় মানে কোথায় শুনি? শহরের রাস্তায় অনেক পাখির ভিড় থাকে, আমি ওখানেই যাব। শহরের রাস্তায় পাখিদের ভিড়ের সাথে সাথে অনেক গাড়িও থাকে, সাবধানে পার হতে হবে কিন্তু টোনা। এরপর টোনা বেলুন আর কলম নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর টোনা শহরের বড় রাস্তায় পৌঁছে যায়। টোনা রাস্তার এপাশে ওপাশে পাখিদের কাছে কলম আর বেলুন বিক্রি করতে থাকে। বাহ, আজকে আগের তুলনায় অনেক বিক্রি হয়েছে, আর এই কয়েকটা বেলুন রাস্তার ওপারে গিয়ে বিক্রি করব। এই বলে টোনা যেই না রাস্তার ওপারে যেতে ধরে, ঠিক তখনই ওখানে একটা গাড়ি এসে টোনাকে ধাক্কা মারে, আর টোনা সাথে সাথেই ওখানে মারা যায়। বনের পাখিরা টোনার মৃত দেহটা তার বাড়িতে পৌঁছে দেয়। টোনার এই অবস্থা দেখে টুনি আর তার মেয়ে টুকি অনেক কান্না করতে থাকে। ওগো, তোমার একই হয়ে গেল, এখন তোমাকে ছাড়া আমি কি করে থাকবো গো? হে ঈশ্বর, তুমি কি সর্বনাশ করলে আমার! বাবা, তুমি না আমার জন্য মাংস এনে চেয়েছিলে, কই মাংস এনেছো? কথা বলো বাবা, কথা বলো। ওঠো না বাবা, দয়া করে ওঠো, তোমাকে এই অবস্থায় দেখতে যে আমার ভালো লাগছে না বাবা। এভাবে কান্না করার পর টুনি আর টুকি বনের কয়েকজনকে সাথী নিয়ে টোনা সৎকার করায়। এভাবে দুদিন কেটে যায়। এরপর জীবন বাঁচাতে টুনি টোনার পেশাটাকে বেছে নেয়, আর টোনার মতোই বনে বনে বেলুন আর কলম বিক্রি করতে থাকে। একদিন সকালে টুনি তার মেয়েকে বলতে থাকে, মা টুকি, আজ আকাশটা অনেক মেঘলা, আজ তুই বরং আমার সাথে না গিয়ে এখানেই থাক, কেমন? বৃষ্টি যখন তখন নেমে আসতে পারে, শোনা। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব না, কিন্তু তুমি বাইরে বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, কেমন? টুনি বনের পাখিদের বাসায় বাসায় বেলুন আর কলম বিক্রি করতে থাকে। এরপর টুনি বিকেলে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি ঝরতে থাকে। এই বর্ষাকালের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, না জানি এই বৃষ্টি কবে থামবে। ঘর মেরামত না করলে যে এই বৃষ্টিতে পানিতে ডুবে অকালে মারা যেতে হবে, ঘরে তো কোনো টাকাও নেই, কি করে কি করব আমি? ঈশ্বর, তুমি কোনো একটা পথ দেখাও আমাকে ঈশ্বর। এই বলে ভাবতে ভাবতে টুনি তার মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘর মেরামতের চিন্তায় টুনির যেন আর ঘুমই আসছিল না, তাই টুনি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, টোনা একবার মোরল যোগ্যদাদার কথা বলেছিল, আমি কাল সকালে যোগ্যদাদার কাছেই যাব টাকা ধার চাইতে। পরের দিন সকালবেলা টুনি হালকা হালকা টিপ টিপ বৃষ্টিতে ভিজে যোগ্য কাকের বাসায় যায় টাকা ধার চাইতে। দাদা, ও যোগ্যদাদা, আমার না কিছু টাকা ধার দরকার গো, আমার ঘরটা মেরামত করব, দয়া করে দাদা আমাকে কিছু টাকা ধার দাও। টাকা ধার দিব মানে?
তোর কি টাকা পরিশোধ করার মতো সামর্থ্য আছে? হ্যাঁ, তোকে টাকা ধার দেওয়া মানে জেনে শুনে টাকা গর্তে ফেলে দেওয়া। যা যা এখান থেকে, কোনো টাকা ধার হবে না, যত সব। দাদা দয়া করো, দাদা আমি সময় মতো তোমার টাকা পরিশোধ করে দিব। দাদা তুমি টাকা না দিলে যে এই বৃষ্টিতে ঘরটা মেরামত করতে না পেরে বৃষ্টির পানিতে অকালে মরে যাব গো দাদা, দয়া করো। মরে যাবি তো আমার কি? হ্যাঁ, আমি যখন বলেছি যে তোকে টাকা দিব না তখন দিব না, যা বলছি নইলে ঘা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব বললাম। যজ্ঞ কাকের কথা শুনে টুনি ওখান থেকে চলে যায়। এভাবেই টুনি বনের অনেকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউই টুনিকে টাকা ধার দেয় না। অসহায় হয়ে টুনি বাড়িতে ফিরে আসে। বেশ কিছুক্ষণ পর প্রবল বেগে বৃষ্টি পড়তে থাকে, আর সাথে সাথে বজ্রপাত আর বাতাসও বইতে থাকে। এইরকম প্রবল বৃষ্টি একটানা তিন দিন চলতে থাকে। আর এই তিন দিন প্রচন্ড বৃষ্টির কারণে টুনি বাইরে খেলনা বিক্রি করতে যেতে পারেনি। আর এত বৃষ্টির কারণে বনে এক প্রকার বন্যার সৃষ্টি হয়। বন্যার কারণে টুনির ঘরে অনেকটা পানি ঢোকে। এরপর টুনি তার মেয়ে সহ তার ঘরে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বলতে থাকে, হে ঈশ্বর, অনেক তো বৃষ্টি ঝরালে, আমার ঘরে পানিও ঢোকালে, এবার দয়া করে বৃষ্টিটা একটু কমিয়ে দাও ঈশ্বর, দাও না ঈশ্বর। মা, ও মা, দুদিন ধরে তো তুমি আমাকে কিছুই খেতে দাওনি, কিন্তু এখন আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না মা, দয়া করে আমাকে কিছু খেতে দাও, নইলে যে ঠান্ডায় ক্ষুধার চালায় আমি মরেই যাব মা। মারে, আমি এই বন্যায় বৃষ্টিতে তোকে কোথা থেকে খাবার এনে দিব বল? কাজে না যাওয়ার কারণে ঘরে যে কোনো খাবার নেই রে মা। ক্ষুধার জ্বালা আর বেশ কিছুক্ষণ ধরে পানিতে দাঁড়িয়ে থাকার কারণে এক পর্যায়ে টুকি দুর্বল হয়ে পানিতে ভাসতে থাকে। এমন সময় টুনি টুকিকে কোলে নেয়। আর বলতে থাকে, দিদি আমার ঘরে পানি ঢুকেছে দিদি, আমাদের মামাকে একটু দয়া করো দিদি, একটু আশ্রয় দাও না গো। এই বৃষ্টিতে আমার ঘরে আমি একাই থাকা খুবই বিপজ্জনক হয়েছে, কখন যে আমার ঘর ভেঙে আমার ঘরেও পানি ঢুকবে তখন কি হবে? হ্যাঁ, যা তো যা, যা এখান থেকে, আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। দিদি আশ্রয় না হয় না দিলে, কিন্তু দয়া করে আমার মেয়েটার জন্য একটু খাবার দাও না দিদি, দেখো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে দিদি, খাবার না পেলে যে আমার মেয়েটা এবার মারা যাবে দিদি, দাও না একটু খাবার মেয়েটাকে। খাবার নেই তো আমি কি করব? হ্যাঁ, যা বন্যার পানি খেয়ে থাক, যত সব। এই বলে বিউটি ওদের তাড়িয়ে দেয়। টুনি বন্যার পানিতে তার মেয়েকে কোলে নিয়ে বনের অনেক পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনিকে সাহায্য করে না। অসহায় হয়ে বৃষ্টিতে ভিজে টুনি তার পানি ভর্তি ঘরেই ফিরে আসে আর কান্না করে বলতে থাকে, হে ঈশ্বর, তুমি এই সব দুঃখ কষ্ট কি আমার কপালে লিখেছিলে, চোখের সামনে স্বামীকে হারালাম আর এখন মেয়েকে হারাতে বসেছি, হে ঈশ্বর, এর চেয়ে ভালো তুমি আমাকেই তুলে দাও, আমি যে আর সহ্য করতে পারছি না এইসব ঈশ্বর। টুনির কান্না শুনে টুনির ঘরের পানি থেকে একটা জলপুরি উঠে আসে আর টুনি জলপুরিকে দেখে বলতে থাকে, নিয়ে যাও, নিয়ে যাও আমাদের দুজনকে, আমি আর এই দুঃখের সাগরে থাকতে চাই না। আমি তোমাদের দুজনকে নিয়ে যেতে আসিনি, বরং আমি তোমাদের দুঃখ দেখে তোমাদের সাহায্য করতে এসেছি। এই বলে জলপুরি জাদু করে টুনির ঘরের সব পানি শুকিয়ে দেয় আর টুনিকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে তার ঘরটা নতুন করে দেয়। এই দেখে টুনি অনেক খুশি হয় আর বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ জলপুরি, আজ তোমার কারণে আমি আমার মেয়েকে সুস্থ দেখতে পাচ্ছি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর জলপুরি টুনির কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায় আর টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মা টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি তুই? হ্যাঁ,
নিশ্চয় খাবার খাওয়ার ভয়ে চুপটি করে কোথাও লুকিয়ে আছিস, তাই না? টুনটুন টুনটুন টুনি খাবার হাতে নিয়ে এভাবে সারা ঘর তার মেয়েকে খুঁজছে। আসলে টুনির মেয়ে টুনটুন কিছুতেই খাবার খেতে চাইতো না। এই তো আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। খাবার খাওয়ার ভয়ে তুই টেবিলের নিচে লুকিয়ে আছিস, তাই না? এই দেখ রে মা, আমি তোর জন্য এক গ্লাস দুধ এনেছি। জানিস এতে একটা স্পেশাল চকলেট মিশিয়েছি আমি। টুনির কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়। তুমি সত্যি বলছো মা? তাহলে দাও দাও, আমি এক্ষুনি পুরো গ্লাস দুধটা খেয়ে নিচ্ছি। এরপর টুনির মেয়ে টুনটুন মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে পুরো দুধটা খেয়ে ফেলে। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এবার স্কুল ব্যাগটা নিয়ে স্কুলে চলে যা তো। মা, আমার ওই স্কুলে যেতে একদম ভালো লাগে না মা। কাকুলি ম্যাডাম আছে না, একদম ভালো না। কাকুলি ম্যাডাম সব সময় আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে জানো? একটুতেই আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে আর অনেক 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 মারে। টুনটুন, আবার স্কুলে না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছিস তুই, তাই না? তোর কোনো কথা আমি শুনতে চাই না, এখন ভদ্র মেয়ের মতো স্কুলে যা। মায়ের কথা শুনে ছোট্ট টুনটুন আর কিছু বলে না, সে চুপচাপ স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। আসলে টুনটুনের স্কুলের ম্যাডাম কাকুলি ছিল ভীষণ রাগী স্বভাবের। এই পারুল, তুই কি পেন্সিল এনেছিস? আমাকে একটা দে না রে, আমি ভুল করে বাসায় ফেলে এসেছি। হ্যাঁ রে টুনটুন, দাঁড়া দিচ্ছি। ক্লাসের এমন ফিসফিসিয়ে কথা বলা দেখে কাকুলি ভীষণ রেগে যায়। এই কে কথা বলছে এভাবে? কে? এই টুনটুন দাঁড়া বলছি, আমি এখানে পড়াচ্ছি আর তুই কথা বলছিস সামনে, আর বলছি আজ দেখ তোকে কি করি আমি। এসব বলে কাকুলি টুনটুনকে সামনে নিয়ে আসে আর একটা লাঠি দিয়ে টুনটুনকে অনেক মারতে থাকে, আর মার খেয়ে টুনটুন অনেক কাঁপতে থাকে। এভাবেই দিন কাটছিল। কাকুলি রোজ রোজ এভাবে কোনো সাধারণ কারণে ছাত্রছাত্রীদের অনেক মারত, আর কাকুলির ভয়ে সব ছাত্রছাত্রীরা চুপচাপ থাকতো। এভাবেই দিন কাটছিল। একদিন রাতে টুনটুন অসুস্থ থাকার কারণে পরদিন সকালের পড়াগুলো কমপ্লিট না করে স্কুলে যায়। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই তোমাদের হোমওয়ার্কগুলো বের করো তো, আর পড়াগুলো বের করো, আমি সবাইকে পড়া ধরবো। ম্যাডামের এমন কথা শুনে টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়, আর সব ছাত্রছাত্রীরা হোমওয়ার্ক আর পড়া দিতে পারলেও টুনটুন কোনো পড়া দিতে পারে না। এ দেখে কাকুলি কাক, কি ব্যাপার টুনটুন, তুই আজ আমায় পড়া মুখস্থ দিতে পারলি না কেন শুনি? তোর কি আমার শাস্তি সম্পর্কে কোনো ধারণা নেই নাকি শুনি? আসলে ম্যাডাম, আমি কাল রাতে ভীষণ অসুস্থ ছিলাম, তাই কোনো পড়া মুখস্থ করতে পারিনি ম্যাডাম। চুপ, একদম চুপ, বাহানা দিবি না। শোন, আজ সবার ছুটি হলেও তোর ছুটি নেই, তুই আজ আমাকে এখানেই পড়া মুখস্থ করে দিয়ে তারপর বাড়ি যাবি। কাকুলির কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়। এরপর সবাই ছুটিতে বাড়িতে গেলেও টুনটুন সেখানে পড়া মুখস্থ করতে থাকে। এমন সময় টুনটুনের ভীষণ পানি পিপাসা পায়। ম্যাডাম ম্যাডাম, আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে ম্যাডাম, আমার বোতলেও পানি শেষ হয়েছে, আমাকে একটু বাইরে যেতে দিন না ম্যাডাম, পানি খেয়ে আসি। না, এখন কোনো পানি খেতে যাওয়া যাবে না, চুপটি করে পড়া শেষ কর, খুব বাহানা দিতে শিখেছিস তাই না? এভাবে কাকুলি টুনটুনকে বাহিরে যেতে দেয় না, আর টুনটুন পানির পিপাসায় কাতরাতে থাকে। আহ, বড্ড পানি খেতে ইচ্ছে করছে, গলাটা গলাটা যেন আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। ম্যাডাম, ও ম্যাডাম, দয়া করে আমাকে পানি খেতে দিন না ম্যাডাম, পানি পানি, আমি বোধহয় মরেই যাব ম্যাডাম, আমাকে একটু পানি দিন ম্যাডাম। এভাবে টুনটুন বারবার কাকুলির কাছে কান্না করলেও কাকুলির মনে কোনো দয়া হয় না, আর টুনটুন সেখানে পানির জন্য ছটফট করতে করতে মারা যায়। আর এ দেখে তো কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়, আর কি করবে কি না করবে এটা ভেবে টুনটুনের মৃতদেহ চুপ করে রাস্তায় ফেলে যায়। এইদিকে টুনি মেয়ের এমন মৃতদেহ দেখে ভীষণ কাঁদতে থাকে, আর মেয়ের হঠাৎ মৃত্যুর রহস্য টুনি খুঁজে পায় না। এভাবেই মেয়েকে হারিয়ে টুনি অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। কিন্তু এখানেই শেষ নয়, টুনটুনের মৃতদেহ আত্মা হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি, আমার
অদৃশ্য হয়ে ক্লাসে ঘুরতে থাকে আর কাকুলির দিকে নজর রাখতে থাকে। উফ বাবা, বড্ড পানি তেষ্টা পেয়েছে। এই, তোদেরকে যা যা পড়তে দিয়েছি পড়, আমি আসছি। এই বলে কাকুলি অফিস রুমে গিয়ে যেই না এক গ্লাস পানি নিয়েছে, তখনই সে দেখে পুরো গ্লাসে পানির বদলে রক্ত হয়ে গেছে। কি রক্ত? রক্ত কোথা থেকে এলো? আমি তো পানি ঢেলেছিলাম। ও মা গো! এসব বলে কাকুলি সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কাকুলি যখনই পানি খেতে যেত তখনই সব পানি রক্ত হয়ে যেত। একদিন রাতে, আমি যাওয়ার পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে? পানির অভাবে যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাকুলি যখন এভাবে বলছিল এমন সময় কাকুলির রুমে হাসি আর কান্নার আওয়াজ শুরু হয় আর রুমের সব লাইট অফ আর অন হতে থাকে। এদিকে কাকুলিটা ভীষণ ভয় পেয়ে যায়। ঘরে ভূত, সামনে এসো, কেন আমার সাথে এমনটা করছো? আমাকে দয়া করে জল ফেলে দাও, আমি কি করেছি? কাকুলি যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে টুনটুনের আত্মা চলে আসে আর টুনটুনের আত্মাকে দেখে কাকুলিকা ভীষণ ভয় পেয়ে যায়। চিনতে পারছেন ম্যাডাম আমাকে? আমি যে টুনটুন যাকে আপনি পানি খেতে দেননি। আমি সেই দিন ছটফট করতে করতে পানি পিপাসায় মরে গেছিলাম, তাই আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমাকে মারিস না, আমাকে মারিস না টুনটুন। আমি অন্যায় করেছি, সব সময় তোদের সাথে রাগ দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দে টুনটুন, আমাকে ক্ষমা করে দে। না, আপনার কোনো ক্ষমা নেই, আমি আপনাকে পানির অভাবে মেরে ফেলবো ম্যাডাম। আপনি বুঝবেন পানির অভাবে মৃত্যু কতটা কষ্টের। এসব বলে টুনটুনের আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর এরপর থেকে কাকুলি পানির অভাবে কাতরাতে থাকে। কিন্তু সে কোথাও কোনো পানি পায় না আর সব পানি রক্ত হয়ে যায়। এরপর কাকুলি পানির পিপাসায় এক সময় মারা যায়। এরপর টুনটুনের আত্মা তার মাকে দূর থেকে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়।